নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সকলকে আমার ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আগেই বলেছিলাম কম্পিউটার প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত ইনপুট অংশ আউটপুট অংশ এবং সিপিউ অংশ সিপিউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটি এমন একটি ইউনিট যেটি ডেটা ও নির্দেশকে স্টোরেজ ইউনিট থেকে তুলে নিয়ে গণনা করে ফলকে আবার স্টোরেজ ইত্যাদির মধ্যে জমা করে দেয় গণনার মধ্যবর্তী সময়েও যে ফল আসে সেটিকেও স্টোরেজ ইউনিটের মধ্যে জমা করে দেয় যেমন মানুষের মস্তিষ্ক সব সিদ্ধান্ত নেয় হিসেব করে শরীরকে নিয়ন্ত্রণ করে ঠিক তেমনিভাবে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই সমস্ত কাজ করে কম্পিউটারের জন্য তাই সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দুটি অংশ নিয়ে গঠিত একটি অংশের নাম এএল ইউ অর্থাৎ এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এবং দ্বিতীয় অংশের নাম ইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট অর্থাৎ এল ইউ এ এল ইউ অর্থাৎ এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট এরিথমেটিক অর্থাৎ যে ইউনিটে বা যে অংশে এরিথমেটিক অর্থাৎ অঙ্কের কাজগুলো হয় সেই অংশকে এরিথমেটিক ইউনিট বলা হয় আর যে ইউনিটে লজিক্যাল অর্থাৎ যুক্তির কাজগুলো হয় সে ইউনিটকে লজিক্যাল ইউনিট বলা হয় একসঙ্গে এই কাজগুলো হয় একটি ইউনিটেই এই কাজগুলি হয় একদিকে এরিথমেটিকের কাজ হয় অন্যদিকে লজিক্যাল কাজ হয় অর্থাৎ এরিথমেটিক ও লজিক যে ইউনিটে হয় তাকে একসঙ্গে বলা হয় এডিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট বা সংক্ষেপে এএল ইউ এ এল ইউ অ্যাডিশান অর্থাৎ যোগ করতে পারে গুণ করতে পারে ভাগ করতে পারে তুলনা করতে পারে যুক্তির কাজ করতে পারে অর্থাৎ ডেটা প্রসেসিং হওয়ার আগে এবং রেজাল্ট প্রসেসিংয়ের মধ্যবর্তী সময়ে ও পরে স্টোরেজ ইউনিটে সেগুলি জমা করে দিয়ে থাকে সিপিইউ এর দু নম্বর অংশ কন্ট্রোল ইউনিট অর্থাৎ সিইউ আপনারা দেখবেন ট্রাফিক কন্ট্রোল করার জন্য একজন ট্রাফিক কন্ট্রোলার দাঁড়িয়ে থাকেন তিনি রাস্তায় কোন গাড়ি কোন দিকে যাবেন তা নিয়ন্ত্রণ করেন ঠিক তেমনিভাবে সিপিউর এই অংশে ইউ কন্ট্রোল করে যে কাজটি কোন দিকে যাবে কাজটি কোন দিকে হবে কেমন করে হবে মানে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ এই কন্ট্রোল ইউনিটে হয়ে থাকে কন্ট্রোল ইউনিট অধিক্ষক হিসেবে কাজ করে এবং টাইম সিগন্যালের সাহায্যে সমস্ত কাজকে পরিচালনা করে কন্ট্রোল ইউনিট ক্রম তৈরি করে যেটা অনুসরণ করে কম্পিউটারের প্রোগ্রাম ও নির্দেশ তৈরি হয় যদি একাধিক ব্যবহারকারী একসাথে কম্পিউটার ব্যবহার করতে চায় তাহলে এটি একটি সুইচ বোর্ড অপারেটর হিসাবেও কাজ করতে পারে অর্থাৎ এর অর্থ হলো এটা কম্পিউটার সিস্টেমের পেরিফেরালের কাজ চালনা করে ইনপুট ও আউটপুটকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বন্ধুরা আজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সম্পর্কে বললাম আপনারা সবাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ